নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে ভোট পড়ল 65.57% এবং করিমগঞ্জে 71.02%। কাটিগড়ার বাবুরবাজার 512 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা। জমাজলে রাজেহাল, ভোট দিলেন না চিত্তরঞ্জন লেনের নাগরিকরা। রাস্তার দাবিতে উধারবন্দে দুর্গানগরের 2টি বুথে ভোট বয়কট। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর লোকসভা আসনে এবারে ভোট পড়ল 65.57%, যা গত 2019 সালের নির্বাচনের চেয়ে প্রায় 7% কম। শিলচর বিধানসভা এলাকায় 63% ভোট পড়েছে। সোনাইয়ে 70.01% এবং বরখলায় সর্বোচ্চ 70.20% ভোট হয়েছে। কাটিগড়ায় 64.21%, উধারবন্দে 63.80% এবং লক্ষ্মীপুরে 62.45% ভোট পড়েছে। শিলচর শহর এলাকায় এবারে রেকর্ড সংখ্যক কম ভোট পড়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এবারে ভোটের হার বেশি ছিল। ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে করিমগঞ্জে। সকাল 7টা থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোট দান শুরু হতেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। করিমগঞ্জে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 71.12%, তবে একাংশ এলাকায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। কাটিগড়ার বাবুরবাজার 512 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একাংশ ভোটার পরিচয়পত্র সঙ্গে না আনায় 2টি রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কার্যালয়ের চেয়ার টেবিল ভেঙে ফেলার পাশাপাশি দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে দেয় পার্টির ব্যানার। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। আমার কাগজ আছে, এত কাগজ লিয়ে আইসি, মানে ভোটার আইডি না হয় আমার কইছে, মানে আমার ডকুমেন্টস আনতাম, আর ডকুমেন্টস ওখানে লাগিয়া মানে আমার বনি জামারে কইছিলাম, ওখান থেকে মানে ওগুলো হয়েছে, ও বুটা গিয়ে আমায় ঘুরিয়ে আইসে। আমি মারছি ফোন মারা বাদে আসার দিন আইসে না, ইয়া কইছেন তুমি ইন্ন বেটিন লইয়া কিতার লগে দলাদলি করো, ইন্ন কোনো জাত দলাদলি করতে পারতো না, অন্ত রাস্তা তৈরি করো। আমি কইছি না, তো ইন্ন কোনো দলাদলি নেই, আমরা এখানে হোয়াটসঅ্যাপে কাগজ আনাইয়া যাইনি গিয়া যে তুমি ওখান তুই হরো বেটিং তোরে, তুমি তো পটাইয়া সারা বুট দেওয়াই লিখায় ওখান তুই হরো। আমি বললাম না, আমি তো এরা আমার লইয়া বাড়ির যাওয়াত লাগছে, এরা বুট দিলেছিল অলরেডি, আমি একজনে দিছি না, যে দিছই না এ আমার আটাইছে। না আমি যাওয়াত অফিসটা তো ওসাইটে আসলো, আমার ওসাইটে আসলো, আমি অফিসের আরো ভিতরে আসলাম, আমি আমার রাস্তা তো রোড আমি যাওয়াত রাত লাগছে যাওয়ার সময়, আর আমারে তারা ওখানে আইয়া বাদে আমারে যে উত্তামি করিয়া কোশিন বেটিং তো ডাতে হরিয়ে যাইতাম। আমি বললাম আমার মা বোন ডাতে, আমি তার লই আমার বাড়ি যাওয়া, আমি তো এলিয়া হরিয়ে যাইতাম পারতাম। জমাজলের দুর্ভোগে শেষ পর্যন্ত ভোট বয়কট করলেন শিলচর চিত্তরঞ্জন লেনের 120 জন ভোটার। আগামী বিধানসভা নির্বাচনেও ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত 10 বছর ধরে বৃষ্টির জমাজলে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। বারবার দাবি জানানো সত্ত্বেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেননি। এদিন তারা বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের কড়া সমালোচনা করেন। তো 8-10 বছর থেকে এই সমস্যায় ভুগছি। আমি রোজ দিন স্কুলে যাই, এই হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যায়, অনেক কষ্ট হয়ে যেতে, অনেক আমার দাদাও বললেন অনেককে দেওয়া হয়েছে, অনেক মেমোরান্ডাম দেওয়া হয়েছে, বলা হয়েছে, যাওয়া হয়েছে, আমরা নিজেও গেছি, কিন্তু কোনো কিছুই আমরা পেলাম না, আমরা কোনো সুরাহা পাইনি। এই সেই জল প্রতি বছরই 15 মিনিট জল হলেই, 15 মিনিট বৃষ্টি হলেই আমাদের জল হয়, আমরা হেঁটে যেতে পারি না, মেয়েলুক মানুষ আমরা কাপড় উঠিয়ে উঠিয়ে যেতে হয়, লজ্জা শরমের কিছু নাই আমাদের, খুব বেশি আমরা যন্ত্রণা পাচ্ছি।
তো কি আমরা শুধু চাই যে আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই। লঙ্গাই খালও পরিষ্কার করা হয় না, আমাদের সামনের যে এখানে যে কালভারটা আছে এটাও উঠানো হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, আমরা কোনো অসম্ভব মানে কষ্ট পাচ্ছি, আমরা এই কষ্ট থেকে রেহাই চাই। গত 10 বছর ধরে আমরা এই জমা জল না বেরোনোর জন্য আমরা অনেক প্রচেষ্টা করেছি। আমরা মিউনিসিপ্যালিটি শ্রদ্ধেয় MLA সাহেব, জল জীবন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এবং PWD-র মিস্টার অনিরুদ্ধ নাগ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইয়ের সাথে প্রায় 14-15 বার আমি নিজে এই বয়সে আমি নিজে গিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই, যার জন্য দেখলাম যে আমাদের একমাত্র উপায় হল প্রতিবাদ জানানো। তো কীভাবে প্রতিবাদ জানানো হয় এই জন্য আমরা এবার ভোট বয়কটের মাধ্যমে এই প্রতিবাদটা জানালাম। এই কালো জল যেটা জমা জল সেটা বেরোনোর কোনো রাস্তা নেই। এই লঙ্গাই খাল এর জন্য শুনি 20-25-30 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আমরা তো চোখে দেখি না, কোনো কাজও হয় না, শুধু স্যাংশনই হয়। এই জলটা না বেরোনোর জন্যই তো আজকে আমাদের এই দুর্দশা। রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন উধারবন্দ দুর্গানগর চা বাগানের 2টি ভোট কেন্দ্রের জনগণ। 2টি ভোট কেন্দ্র মিলে প্রায় 1500 ভোটার আজ ভোট দান থেকে বিরত থাকেন। ভোট বয়কটের খবর পেয়ে উপস্থিত হন বিধায়ক মিহির কান্তি সোম, সার্কেল অফিসার সহ অন্যান্যরা, কিন্তু ভোটাররা তাদের দাবিতে অনড় থাকেন। এলাকার ক্ষুব্ধ ভোটাররা সাফ জানিয়ে দিয়েছেন রাস্তা নির্মাণ না হলে তারা ভোট দান থেকে বিরত থাকবেন। আমার সাথে আমাদের দুর্গানগরের যত জনসাধারণ আছেন, আমাদের সবাই এখন একটাই মাং রইল যে স্যার, আমাদের MLA স্যার এখন এসেছেন আমাদের এখানে, কিন্তু গত থেকে আমাদের MLA স্যার আমাদেরকে বলছেন যে না, রাস্তা হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, অ্যাপ্রুভেল হয়ে গেছেন, কিন্তু বর্তমানে আমাদের দুর্গানগরের যতজন জনসাধারণ আছেন সবার এইটাই ইচ্ছা যে বর্তমানে স্যার তো বলেছেন, কিন্তু আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা সবাই মানে কি ভোট দেবো বলে করে আমরা বলছি, আমরা ভোট দিব বলেছি না এরকম না, আমরা সবাই ভোট দিব, কিন্তু স্যার আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে রেখে না, আমরা বৃষ্টি পড়ছে, আমরা এখানে আছি, এখানে সিচুয়েশনটা আমরা ভালোভাবে বুঝতেছি, তাই আমরা যত জনসাধারণ আছি সবাই মিলে মানে কি একটা ডিসিশন সিদ্ধান্ত নিলাম যে স্যার বলেছেন ঠিক আছে, কিন্তু স্যার আমরা আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা মানে কি ভোট দিব, ভোট দিব না বলে এরকম করো না, আমরা ভোট দিব, মানে আজকে আপনারা ভোট দেবেন না, আজকে আজকে তো এরকম তো দেখাই যাচ্ছে না, আপনারা দেখেন স্যার তো স্যার আমাদের MLA স্যার এখানে এসেছেন, আমাদের MLA স্যার এসেছেন এখানে, MLA স্যার আসার পরে প্রত্যেকবার এসেছে, আসার পরে এরকম বলেছে, এমনকি আমরা এটা আমাদের এভিডেন্স আছে 2023-এর এপ্রিল মাসে না কি মাসে আমাদের এই যে দুর্গানগর রাস্তায় অ্যাপ্রুভাল হয়েছে যে না রাস্তাটা হবে বলে, কিন্তু এখনো পর্যন্ত হয় না। সাথে একটা আমি এটাও আপনাদের কাছে এটা যে আমাদের আশেপাশে যে জিপিগুলো আসে প্রত্যেকটা পার্ট পার্টের রাস্তা মানে আর কি হইতেছেন, কিন্তু দুর্গানগরের না মেন রোড না পার্ট, তো মেন রোড পার্ট রাস্তা তো অনেক দূরের কথা, কিন্তু যে মেন রোড, যে মেন রোডটা আপনার দেখতে পাচ্ছেন, এই যে আপনারা হয়তো ফটো তুলেছেন দেখেন এই যে অবস্থা কীরকম সিচুয়েশন, এই অবস্থা আমরা সবাই মিলে যত দুর্গানগরের জনসাধারণ আছি সবাই মিলে একটাই কথা হলাম যে আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা ভোট দিব। 23-24-এ যে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার সেটাতে আমি দিয়ে দিয়েছি, সেই কাজগুলো স্টার্ট করবে, এখন প্যাকেজ করে দেওয়া হয়েছে, তো প্যাকেজ করলে কি হয় 5-6টা কাজ একটা কন্ট্রাক্টরই পায়, ছোট ছোট করে থাকে, আর সেই অনুযায়ী ওরা কাজ করতে স্বাভাবিক প্রায়োরিটি, যেমন আর ওই কন্ট্রাক্টর আরকাটিপুর মেন রাস্তার কাজ করছে, এখন এরপরে সেটা প্রায়োরিটিতে এটা ধরবে, একের পর এক ধরবে, সিজন না ছাড়া তো ধরতে পারবে না, না এই রেনি সিজনে কোথায় কাজ ধরবে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে দীর্ঘ 10 বছর ধরেই তাদের এই দাবি, কিন্তু 10 বছর ধরেই হচ্ছে না, 10 বছর না, স্বাধীনতা 60 বছর ছিল এই রাস্তা এরকমই ছিল, আমার সরকার আসার পর একের পর এক মুখ্যমন্ত্রী সেই কাজগুলো দিচ্ছেন, আর এটা তো PHU আমরা দিয়েছি এখানে, এখানে এখানে দুর্গানগরের যে মেইন রাস্তা বেশি এখানে এখানে অনলি 400 হার্ডলি 400 হবে, এটা কোনো ব্যাপারই না, নেক্সট পেজ যে আমরা ধরে দেব, গুরুতর সমস্যা ভাবেন এটাকে, রাস্তাঘাট তো গুরুতর সমস্যা আছেই, কিন্তু এরকম গুরুতর প্রত্যেকটা গার্ডেনে ছিল, একের পর এক আমরা কাজ করে যাচ্ছি, আর কাজগুলো 60 বছরের জিনিস আপনি 5 বছরে 6 বছরে কেমন করে শেষ করে, এর মধ্যে করোনা মহামারী 2 বছর আমাদের সময় এমনও বরবাদ হয়েছে। ইতিমধ্যে আপনি স্থানীয়দের ভোটারদের সঙ্গে কথা বলেছেন? কথা বলেছি, ওরা সবাই বুঝতে পারছে আমার MLA আসা ভেবেছিল, আর আমি নতুন যে সমষ্টি হয়েছে সেখানে গিয়েছিলাম, এর জন্য আসতে একটু দেরি হয়েছে, সবাইকে অনুরোধ রেখেছি যে ওনাদের মূল্যবান ভোটটুকু গণতন্ত্রের উদ্দেশ্যে ভোটটা যাতে প্রয়োগ করে। এই ভোট দিতে রাজি হয়েছেন? হ্যাঁ নিশ্চয় রাজি হয়েছেন, কার্যকর্তারা সবাই আছেন, ওনারা লিডাররা আছেন, ওনারা আছেন, কারণ গণতন্ত্রের অধিকার।
নিজের বাড়ির পাশেই আইরংবাড়া এলপি স্কুলে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ভোট দিয়ে বেরিয়ে এসে নিজের জয় নিয়ে 100% আশাবাদী বলে সংবাদ মাধ্যমে জানালেন পরিমল। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ ড্যান্স পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The three streams available are Science, Humanities and Commerce. Each stream includes three core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of History, Civics and Geography. Additionally, you get to choose any three subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনা সংসার জুয়েলার্স। সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার।
15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাজে। ঠিকানা সুরমিতাজ, অম্বিকাপুরটি, অথুরচন্দ স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে শিলচর জিসি কলেজের পোলিং স্টেশনে ভোট দান করলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন সকালে প্রথমে তার বাড়ির মন্দিরে পূজা অর্চনা সেরে ভোট কেন্দ্রে উপস্থিত হন তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে নিজের জয় নিয়ে নিশ্চয়তা দেন সূর্যকান্ত। দিয়েছি ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোট দিয়েছি মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার রক্ষা করার জন্য, ভোট দিয়েছি ভারতের কনস্টিটিউশন যেটা আছে সংবিধানকে বাঁচানোর জন্য। চব্বিশের নির্বাচন একটা রেফারেন্ডাম, যেখানে ভারতবর্ষের এই যে সুন্দর বিশ্ব প্রসিদ্ধ সংবিধান ডক্টর বি আর আম্বেদকর রচনা করেছিলেন, এই আম্বেদকরজির এই সংবিধান ধ্বংস করার যে প্ররোচনা, যে ধরনের চক্রান্ত, এইসব চক্রান্ত ধ্বংস করার বিরুদ্ধে ভোট। সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, আমি বিশ্বাস করি মানুষ জয়ী হবে। আপনি কী আশা করেন আজকের যে ভোট দিলে ফলাফল? ফলাফল তো নিশ্চয়ই দেখুন, আমি আগেও বলেছি, কারণ আমি একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে আমি প্রার্থী কংগ্রেসের, আমার বিরুদ্ধে যেভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের রাজ্য গৃহমন্ত্রী গৃহমন্ত্রীজি এসছেন, আসামের মুখ্যমন্ত্রীজি এসছেন, বিভিন্ন মন্ত্রীরা এসছেন, তার বিরুদ্ধে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করেছেন। সুতরাং কোনোদিন নেতারা জয়ী হয় না, কর্মীরাই জয়ী হবে, আমাদের কর্মীদের প্রচেষ্টা এই ইলেকশনে সফল হবে। আমি মনে করি জনসাধারণের সাথে প্রকৃতিও সহায়তা করছে, যে চলো এবার পাল্টাই। আমার করার কোনো ক্ষমতা নেই, জনতা জনার্দন, ওনাদের যদি ক্ষমতা হয় এরকম, আমি তো উপলক্ষ মাত্র, ওনাদের যা সমস্যা থাকবে আমি শুধু ওনাদের পাশে থাকবো সব সময়। জোড়া ফুল নিয়ে প্রথমবারের মতো মাঠে নেমে ফলাফল ভালো হবেই বলে আশাবাদী তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব। মা বিথিকা দেব এবং বোন ভারতী দুবেকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে এসে এমন মন্তব্য করলেন সুস্মিতা। বিজেপি 400,000 ভোটে জয়ী হবে বলে যে দাবি করছে তা ভাওতাবাজি বলে কটাক্ষ করেন সুস্মিতা। আজকে লোকসভা নির্বাচন এবং আমি আশা করছি যে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট দিবে। আমি একটা নতুন চিহ্ন জোড়া ফুল নিয়ে ফিল্ডে নেমেছি এবং আমি আশাবাদী যে আমাদের রেজাল্ট ভালো হবে এবং একটা নতুন সিম্বল নিয়ে মাঠে গিয়ে দুই মাসের মধ্যে নেমে লড়াই করা সম্ভব হয়েছে, কারণ জনসাধারণ পাশে ছিল, আমাদের ওয়ার্কাররা পাশে ছিল। আমি সবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি, কারণ বরাককে যেভাবে বারবার বঞ্চিত করা হচ্ছে, আমি আশা করছি যে আমি জনসাধারণকে এটা বোঝাতে পারবো। এটা আমার ব্যক্তিগত ক্ষমতার লড়াই না, কিন্তু যুব সমাজের যখন চাকরি হয় না, বাঙালিদের যখন ধুতিওয়ালা বলা হয়, লুঙ্গিওয়ালা বলা হয়, এইগুলো অপমান আর সহ্য হয় না। তাই বলে আমি গর্বিত যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আছি আর আমার সিম্বল জোড়া ফুল মানে গ্রাসরুট, আমরা গ্রাসরুটে কাজ করব। এখন কে কোন দিকে ভোট দিবে এটা কেউ বলতে পারে না। আমি যদি বলি আমি এতটা ভোট পেয়ে যাব বা বিজেপি বলছে ওরা 400,000 ভোটে জিতবে, এইগুলো সব ভাউতা। জনসাধারণ ভিতরে গিয়ে সিক্রেট ব্যালট দেয়, ইভিএম মেশিন 4 তারিখে খুলবে, যা ডিসিশন হবে সেটাকে মাথা পেতে গ্রহণ করব। এটা আমার প্রথম যুদ্ধ তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে, এটা আমার শেষ যুদ্ধ নয়। আমি আশা করছি যে পৌরসভার ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে আর এমএলএ ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং জয় আমাদের হবে। বৃদ্ধা মা সহ সপরিবারে ভোট দান করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এসসি দেব বিদ্যাপীঠে ভোট দেন তারা। ভোট দানের পর নিজের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমে তুলে ধরেন বিধায়ক।
অনুভব করছি যে তৃতীয়বারের মতো মোদিজিকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি শুধু না গোটা ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন যেটা এই স্বপ্ন সাকার হতে যাচ্ছে মূলত আমাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষের মানুষের সাথে শিলচর বিধানসভার সমষ্টিত আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করছেন। আমরা অবশ্যই বলতে পারি যে মোদীজির নেতৃত্বাধীন সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নতির জন্য আর মানুষ সবাইকে ভোটদান করবেন, ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করবেন, আর তার জন্য আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিপুল ভোটে আর শিলচর লোকসভা আসনে জয়লাভ করবেন। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসামের তৃতীয় পর্যায়ের ভোটদানের দিন হিসেবে শিলচরের সবকয়টি ভোট গ্রহণ কেন্দ্রে জনগণেরা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। 118 নম্বর শিলচর বিধানসভার 200 নম্বর বুথ কেন্দ্রের বুধুরাইল এমই স্কুলের দুটি কক্ষে অম্বিকাপুর চতুর্থ খণ্ডের প্রায় 1582 জন জনগণ উৎসাহের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। সকালের দিকে লোকজন কম ছিলেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভিড় বাড়তে শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত দুটি কক্ষে ভোট পড়েছে 85%। করিমগঞ্জে ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর জয় নিয়ে আশাবাদী আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এসে নিজাম বলেন, হাওয়া অন্যদিকে হলেও দলীয় প্রার্থী জয় হবে। আজকে ভোট দিলাম শাহাবুল ইসলাম রে, শাহাবুল ইসলাম আর জয় হইব এতটুকু হইলাম আজকে লাগে। আর ডেলিভারিটার পর প্রথমবারের মতো আলগাপুরের কাপনাবার একটা কেন্দ্র ভোটদান করেছেন, কি করবো আপনি মানে ডেলিভারিশনের পর আপনি আপনার বারে একটা সেন্টারে আপনি ভোট গ্রহণ করেছেন সর্বপ্রথম কেতা হই পাইবে আপনার আমার এখানে ঘর আছে কেন নম্বর কেন ভুটাম শতদার ভোটে আপনার প্রার্থী জয় হব দেখা যাক। মানুষের তো ভোট দেয় বিকেল পর্যন্ত, এটা তো মানুষের মনের কথা, বিকেলে বুঝা যাইব ভোট হইলে। আজকের এই পরিবেশ দেখে আপনার কেতা লাগছে? পরিবেশ ঠিক আছে, পরিবেশ খারাপ নাই। ভোট দিয়ে অন্যদিকে একজনে দিলে যে পরিবেশ খারাপ এমন কিছু নাই, মানুষের এটা তো মনের কথা, ভোট তো জুড়ে গেছে রাস্তা বুঝতে পারবে। শিলচর এবং করিমগঞ্জে দলীয় প্রার্থীদের জয় নিয়ে 100 ভাগ আশাবাদী প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্কর। নিজের ভোট প্রয়োগ করে পোলিং সেন্টার থেকে বেরিয়ে এসে তিনি বলেন, শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার এবং করিমগঞ্জের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সমর্থন করেছেন, তাদের জয় নিশ্চিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া আমাদের একটা উৎসব। আজকে নরেন্দ্র মোদী মহাশয় বিগত নির্বাচনগুলোতে যে মোদিকা গ্যারান্টি ছিল দিয়েছিলেন, সেই সব গ্যারান্টি আজকে কোনো কিছু রক্ষা করতে পারেননি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওনাদের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, আজকে কিসের বিকাশ হয়েছে বলুন? কোনো বিকাশ, কোনো উন্নয়ন নেই। আমরা আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে দ্রব্যমূল্যিত বৃদ্ধি থেকে শুরু করে অত্যাবশ্যকীয় দ্রব্যের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের জীবন নাজেহাল হয়ে গেছে। এই অবস্থাতে 2 নম্বর হচ্ছে গিয়ে কৃষিকাজ, আজকে কৃষির ক্ষেত্রে বলুন, আপনার দেখেছি ফার্মাররা সেই দিল্লিতে সেখানে বসে বৎসরখানেক সেখানে আন্দোলন করেছেন, এখানে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, কোনো কিছু হয়নি ভারতবর্ষে বা এই বরাকের নিরিখে বলুন, এটা হতো একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে অন্য দিক দিয়ে যদি দেখি আমাদের কাছে এবারের যে নির্বাচন, এবারের নির্বাচন হচ্ছে আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব এবং তৃতীয়ত হচ্ছে কি আমাদের অর্থনীতি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচরে ভোট পড়ল 65.57% এবং করিমগঞ্জে 71.02%। কাটিগড়ার বাবুরবাজার 512 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা।
সমাজলে রাজেহাল ভোট দিলেন না চিত্তরঞ্জন লেনের নাগরিকরা। রাস্তার দাবিতে উধারবন্দের দুর্গানগরের দুটি বুথে ভোট বয়কট। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।